ওয়ানডে দলে যোগ দিয়েছেন সাকিব মাশরাফিরা, আর টেস্ট সিরিজে ইঞ্জুরিতে পড়া ওপেনার তামিম ইকবালও ফিরছেন ওয়ানডে সিরিজ দিয়েই। এই তিনজনের কাঁধে ভর করেই টেস্ট সিরিজে ব্যর্থতার পর এবার ওয়ানডে সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। যদিও কাজটা মোটেও সহজ হবে না, দল আগের চেয়ে শক্তিশালী হলেও পরিসংখ্যান অনুযায়ী প্রোটিয়াদের চেয়ে অনেকখানি পিছিয়ে আছে বাংলাদেশ দল। ডুপ্লেসিসদের মাটিতে একটি ম্যাচও জেতা হয়নি বাংলাদেশের, দেশের মাটিতে নয় ম্যাচের দুটিতে কেবলমাত্র জয় পেয়েছে মাশরাফির দল। তাই আসন্ন ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য কঠিন হবে বলে মনে করছেন ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। প্রিয় ডটকমের সাথে আলাপকালে তিনি জানান, টেস্টে কেমন পারফর্ম করেছি সেটা ভুলে ওয়ানডেতে বেশি মনোযোগ দেওয়াটাই এখন উত্তম কাজ। ওয়ানডে দলে কিছু তো চেঞ্জ আসবেই। সাকিব মাশরাফি নাসির দক্ষিণ আফ্রিকায় গেল, সবাই যে টিমে থাকবে সেটাও নয়, এমন অবস্থায় ঘুরে দাঁড়ানো সম্ভব যদি সবাই ইতিবাচক থাকে। তাছাড়া আমাদের দল টেস্ট থেকে ওয়ানডেতেই বেশি ভালো করে, এটা আমাদের এগিয়ে রাখবে। তবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে খেলোয়াড়দের পাশে থাকতে হবে, পিছনের ভুল মাথা থেকে ঝেড়ে সামনের চ্যালেঞ্জ নিয়ে ভাবতে হবে বলছেন আব্দুর রাজ্জাক। আমাদের টিমে যেটা হয় পিছনের ব্যাপারগুলো নিয়ে টানাহেঁচড়া করা হয় বেশি, সেটা না করে সামনে কীভাবে ভালো করা যায় তা নিয়ে কাজ করতে হবে, যেসব জায়গাগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো কীভাবে ঠিক করা যায়, কীভাবে আরও মিনিমাইজ করা যায় তা ভাবলেই দল ভালো করবে বলে আমার বিশ্বাস। বন্ধু এবং একসময়ের সতীর্থ মাশরাফির নেতৃত্বাধীন ওয়ানডে দলের উপর ভরসা রাখছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। বিশ্বাস রাখেন, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে প্রোটিয়াদের মাটিতে তাদের হারানোও সম্ভব।